এসএলএসটি দের বিক্ষোভ তারা সল্ট লেকে চাকরি প্রার্থীরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন আচার্য সদনের সামনে অবস্থান বিক্ষোভে এসএলএসটি চাকরি প্রার্থীদের বিক্ষোভ আপনারা দেখতে পাচ্ছেন আচার্য সদনের সামনে বিক্ষোভ অভিযানে আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা স্যার এই মুহূর্তে আমরা যখন পরীক্ষা দিতে তখন আমাদের বয়স কত ছিল আজকে বয়স কত আমরা এমনি শেষ হয়ে গেছি স্যার আমাদেরকে এইভাবে না স্যার একদম শেষ করে দেন এইভাবে না স্যার আপনাদের সামনে দুদিনের ছবি তুলে ধরছি একদিকে আপনারা দেখতে পাচ্ছেন এমএলএ হোস্টেলের সামনে গতকাল সেখানে হয়েছিল চাকরি প্রার্থীরা বিক্ষোভ দেখিয়েছিলেন এসএলএসটি চাকরি প্রার্থীরা তারপরে আজকে আচার্য সদনের সামনে সেখানেও বিক্ষোভ চলছে আমাদের সঙ্গে ফোনে রয়েছে আমাদের প্রতিনিধি সন্তোষ ঠাকুর সন্তোষ গতকাল আমরা দেখতে পাচ্ছি একদিকে এমএলএ হোস্টেলে তার সামনে এসএলএসটি চাকরি প্রার্থীরা বিক্ষোভ দেখিয়েছিলেন তারপরে আজকে আচার্য সদনের সামনে তারা বিক্ষোভ প্রদর্শন করেন কতক্ষণ এই বিক্ষোভ চলে কখন এই বিক্ষোভ শুরু হয়েছিল এখন কি ছবি উঠে দেখো কমবেশি আমরা জানিয়ে রাখবো সকাল 7টা থেকেই টেস্ট উত্তীর্ণ চাকরি প্রার্থী তারা সল্ট লেকে যে আচার্য সদন সেই আচার্য সদনের গেটের সামনে তারা অবস্থান বিক্ষোভ শুরু করেন তাদের দাবি হবে তারা বঞ্চনা শিকার এবং বারবার তারা চাকরি নেওয়ার জন্য এই আচার্য সদনে এসেছেন ডেপুটেশন দিয়েছেন চেয়ারম্যানকে জানিয়েছেন কিন্তু তা সত্ত্বেও যে টেস্ট উত্তীর্ণ চাকরি প্রার্থী যারা মেরিট লিস্ট যাদেরকে বার করা উচিত তাদের বার করা হয়নি সেক্ষেত্রে তারা বারবার এই দাবি নিয়ে তারা আচার্য সদনের সামনে এসেছিলেন এবং চেয়ারম্যানকেও জানিয়েছিলেন কিন্তু চেয়ারম্যানের কোনো হিলডোল না দেখে তারা আজ সকাল 7টা নাগাদ চলে আসেন আচার্য সদনের গেটের সামনে এবং প্রায় 60 থেকে 70 জন যারা চাকরি প্রার্থী যারা টেট উত্তীর্ণ চাকরি প্রার্থী আপার প্রাইমারি যারা চাকরি প্রার্থী তারা এসে অবস্থান বিক্ষোভ শুরু করেন প্রায় এই বিক্ষোভ 2 ঘন্টা থেকে বেশি চলে অবস্থান বিক্ষোভ সবশেষে বিধাননগর পূর্ব থানার আধিকারিকরা জানতে পারেন পুলিশ আধিকারিকরা জানতে পারেন কি এই ধরনের বিক্ষোভ হচ্ছে সঙ্গে সঙ্গে তড়িঘড়ি একটি ফোর্স চলে আসে পুলিশ বিধাননগরের পুলিশে এবং তাদেরকে বলা হয় কি এখান থেকে তাদের সরে যান কিন্তু চাকরির পাশে তারা বসে অবস্থান বিক্ষোভ করতে থাকেন তারা শোনেন না কথা সেক্ষেত্রে পুলিশের সাথে ধস্তাধস্তি হয় সবশেষে পুলিশের আধিকারিকরা পুলিশের লোকজনরা তারা এই চাকরি প্রার্থীদেরকে চ্যাংতলা করে তাদেরকে পিজন ভ্যানে তুলে দেওয়া হয় এবং ইতিমধ্যে পূর্ব থানায় আটক করে রাখা হয়েছে প্রায় 60 থেকে 70 জনের চাকরি প্রার্থীদের বারবার তাদের এই দাবি নিয়ে তারা বারবার এই আচার্য সদনের সামনে আসেন কিন্তু পুলিশ থেকে প্রশাসন পর্যন্ত কেউ তাদের কথা শোনে না এমনটাই তারা দাবি করছিলেন সেক্ষেত্রে তারা চাইছেন কি অবিলম্বে তাদেরকে এই চাকরি দেওয়া হোক এবং সেই চাকরি তারা পেলে যে তারা বঞ্চনার শিকার আছেন বা তারা প্রায় 2 থেকে 4 বছর তারা বসে আছেন বাড়িতে তাদের কাছে রোজগার নেই এবং সেই চাকরি পেয়ে তারা এই রোজগার পাবেন এমনটাই তারা দাবি করেছেন সেই ক্ষেত্রে তারা আজ সকাল ভোরবেলা থেকে তারা আজ এই অবস্থান বিক্ষোভ শুরু করেন প্রায় 2 ঘন্টা ধরে তারা বিক্ষোভ এই করেন এই বলা যেতে পারে এই আচার্য সদনের গেটের সামনে এবং সবশেষে পুলিশে আসার পর তারা তাদেরকে জোর করে তাদেরকে এখান থেকে তুলে দেওয়া হয় ইতিমধ্যে 60 থেকে 70 জন তাদেরকে আটক করা রাখা হয়েছে বিধাননগর পূর্ব থানার মধ্যে সঙ্গে থাকো সন্তোষ আপনারা দেখতে পাচ্ছেন দুটি ছবি আপনাদের সামনে তুলে ধরছি একদিকে এমএলএ হোস্টেলের সামনে গতকাল বিক্ষোভ দেখানো হয়েছিল তারপরে আজকে আচার্য সদনের সামনে বিক্ষোভ এসএলএসটি চাকরি প্রার্থীরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন তাদের কি অভিযোগ বছরের পর বছর বঞ্চনার শিকার হচ্ছেন তাদের মেধা তালিকা প্রকাশ করা হচ্ছে না তাদের দাবি অবিলম্বে চাকরি দেওয়া হোক এই দাবিতেই আজ সকাল 7টা থেকে আচার্য সদনের সামনে তারা বিক্ষোভে বসেছিলেন এবং 60 থেকে 70 জন ছিলেন সেই বিক্ষোভে তারপরেই খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিধাননগর পূর্ব থানার পুলিশ পুলিশ এসে তাদেরকে চ্যাংতলা করে তুলে নিয়ে যায় প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায় 60 থেকে 70 জনকে 2 ঘন্টারও বেশি সময় ধরে চলে এই বিক্ষোভ আরো একবার ফিরবদের প্রতিনিধি সন্তোষ ঠাকুরের কাছে সন্তোষ গতকাল এমএলএ হোস্টেলের সামনে তারপরে আজকে আচার্য সদনের সামনে তুমি যদি আরো একবার বলে এই চাকরি প্রার্থীদের ঠিক কি অভিযোগ আর কি দাবি দেখো কম্পি তোমার জানিয়ে রাখবো যেহেতু তারা স্টেট চাকরি প্রার্থী স্টেট উত্তীর্ণ
এবং তারা বছর পর বছর তারা বঞ্চনার শিকার এবং তাদেরকে চাকরি দেওয়া হচ্ছে না। এবং সেই চাকরি পাওয়ার জন্য এই চাকরি প্রার্থীরা তারা বারংবার এই আচার্য সদন শর্ট লেগে যে আচার্য সদন সেইখানে আসেন, তাদের চেয়ারম্যানের সাথে কথা বলা হয় কিন্তু চেয়ারম্যানের কোনো দাবি শোনেন না। এবং সেক্ষেত্রে তারা সবশেষে আজ সকাল থেকেই তারা সাতটা ভোরবেলা থেকেই তারা অবস্থান বিক্ষোভ শুরু করেন আচার্য সদনের গেটের সামনে। এই আচার্য সদনের গেটের সামনে প্রায় দু ঘন্টা ধরে তারা বিক্ষোভ করেন এবং পুলিশের কাছে খবর যাওয়ার পর বিধাননগর পূর্ব থানা এসে যায় এবং পিজেন ভ্যানে তাদেরকে তুলে দেওয়া হয় চ্যাংতলা করে, যার মধ্যে দেখা যাচ্ছে ছবিতে উঠে আসছে কি ইতিমধ্যে চাকরি প্রার্থীদের সাথে পুলিশের আধিকারিকদের সাথে ধস্তাধস্তি হয় এবং ধস্তাধস্তির মধ্যে তাদেরকে চ্যাংতলা করে পিজেন ভ্যানে নিয়ে যাওয়া হয়। প্রায় 60 থেকে 70 জন চাকরি প্রার্থী আজ সকাল থেকে অবস্থান বিক্ষোভ করছিলেন, তাদেরকে ইতিমধ্যে পূর্ব থানায় আটক করে রাখা হয়েছে এবং চেয়ারম্যানের হস্তক্ষেপ এখনো পর্যন্ত পাননি তারা। এবং কিভাবে তারা আরো আগামীকাল তারা বিক্ষোভ করবেন সেই সমস্ত কর্মসূচি তাদের আজকে বলবেন এবং এরপরে যে বিক্ষোভ কর্মসূচি থাকবে আরো কোন আরো বেশ কিছু চাকরি প্রার্থীরা আছেন যে উত্তীর্ণ আছেন 2017, 2016 এবং 2018 যারা উত্তীর্ণ হয়েছিলেন তাদের এখনো পর্যন্ত চাকরি হয়নি এবং সেই কারণে তারা চাইছেন কি অবিলম্বে তাদেরকে চাকরি নিয়োগ করা হোক এবং নিয়োগ করলে তাদেরকে চাকরি তারা পাবেন। এবং সেই বছর পর বছর তারা বসে আছেন, তাদেরকে চাকরি হচ্ছে না, সেক্ষেত্রে কোর্টের হস্তক্ষেপ হচ্ছে এখানে কি কোর্ট থেকে পারমিশন দেওয়া হচ্ছে কি তাদেরকে চাকরি দেওয়া হোক কিন্তু তারা পাচ্ছে না চাকরি, সেক্ষেত্রে তারা আজ সবশেষে বিক্ষোভ শুরু করেছেন এবং প্রায় 2 ঘন্টা ধরে তারা অবস্থান বিক্ষোভ শুরু করেন এবং 2 ঘন্টা সময় পর্যন্ত তারা অবস্থান বিক্ষোভ করতে সময় ধরে চলে এই অবস্থান বিক্ষোভ। আপাতত ধন্যবাদ সন্তোষ।